আজকে বানাবো মায়া মাছের চচ্চড়ি। মায়া মাছের চচ্চড়ি বানাতে নিয়েছি আমি মায়া মাছ নিয়েছি। মায়া মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ওখানে লবণ তেল হলুদ রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এটা দিয়ে মেখে ভালো করে এটা 5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিয়েছি। এটা ভাজিনি আমি, কিন্তু এটা মানে সেদ্ধর মতো সব মশলা দিয়ে এটা সেদ্ধ করা আছে। তারপরে নিয়েছি কাশ্মীরি লঙ্কা তেল প্রয়োজন মতো নিয়ে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে এটা পটল, এখানে দুটো পটল সরু সরু করে কাটা আছে। নিয়েছি আলু, সরু করে আলুটা কেটে নিয়েছি। সজনে আছে, টমেটোটা পেস্ট করে নেব, এটা আমি কেটে দিচ্ছি না টুকরো করে। আর নিয়েছি টক আম, এটা কাঁচা আম আছে সেটা আমি কেটে নিয়েছি, এখানে 3 পিস নিয়েছি সরু সরু করে কেটে। আর নিয়েছি স্বাদ মতো লবণ নেব, রসুন বাটা লঙ্কা বাটা, আর নেব হলুদ গুঁড়ো। এবার এটা মেখে দেখাচ্ছি। এখন আমি নিয়ে নেবো এখান থেকে পেঁয়াজ, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, ভালো লাগে একটা তরকারিটা খেতে। পেঁয়াজটা খুব সরু করে কাটতে হবে, তাহলে মাখতে মাখতে যেন অনেকটাই গলে যায়। এবার এখানে নিয়ে নেবো লবণ, লবণ আমি সবটাই দিচ্ছি না, এটা প্রয়োজন মতো দিয়ে দিবো। লঙ্কাটা আমি পরে দিচ্ছি, এটা মশলাটা মেখে নেবো তারপরে। এবার এখানে দিয়ে দেবো তেল, লঙ্কাটা পরে দেবো, এটা মেখে নেবো তারপরে। এবার এটা এরকম ভালোভাবে মাখতে হবে, মেখে মেখে পেঁয়াজটা থেকে যেন জল বেরিয়ে যায় এরকম ভাবে মেখে নেবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মেখে কতটা জল বেরিয়ে গেছে, এরকম ভাবে মাখতে হবে। 5 মিনিট যদিও না মাখবে, 3-4 মিনিট মিনিমাম মাখতে হবে এটা, তাহলে জলটা এরকম বেরিয়ে গেছে। কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এখন এখানে দিয়ে দেবো ঝিঙাটা, ঝিঙাটা ধুয়ে এটা পরিষ্কার করে ছেঁকে নিয়েছিলাম, যেহেতু ঝিঙার থেকে অনেকটা জল ঢুকে যায় বলে এটা ছেঁকে নিচ্ছি। এবার আলু পটল এগুলো সব দিয়ে দেবো। এখন লঙ্কা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ মতো। এবার এটা দিয়ে এখন মেখে নেব। এটা ঝিঙাটা থেকে অনেকটা আবার জল বেরিয়ে যায়, তারপরে এটা পরিমাণ মতো, এটা মাখার পরে জল কতটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঝিঙাটা থেকে অনেকটা জল বেরিয়েছে, এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সজনেটা, সজনেটাতে অল্প জল দিয়ে এখন এটা চুলায় বসিয়ে দেবো। টমেটোটা অন্যদিকে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে তরকারিটা ফুটে গেছে, এখন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। নাড়লে সজনা গুলো ভেঙে যেতে পারে, ওই জন্য আমি জাস্ট এটা নড়িয়ে দিলাম যেন টমেটোটা সব দিকে ছড়িয়ে যায়। এখন এখানে মাছগুলো দিয়ে দেবো, দুদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে যে আমগুলো রেখেছিলাম সে আমগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি, 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি কিন্তু এখানে ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে এটা রেখেছিলাম, ফুল ফ্লেমে রাখিনি, যেহেতু এটা সেদ্ধ হবে, সজনাগুলো ঝিঙা পটল সবগুলো সেদ্ধ হয়ে যাবে, শিম আছে এটা, ওই জন্য এটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর।
হাতা দিয়ে নাড়া দরকার নেই, এরকম জাস্ট নাড়িয়ে দিলেই হবে। এখন এটা সবগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এরকম ভাবে আমি সাইডগুলো এখন ফুল ফ্লেম করে দেব। ফুল ফ্লেম করে এরকম তার সাইডটা ঘুরে ঘুরে দেব, এদিকে জলটা টেনে নেবে, তারপরে আবার অপর দিক করে দেবো। এরকম ভাবে আমি সবগুলো এখন টানিয়ে নেব জলটা। এখানে এখন এই যে ঝোলটা আছে, এই ঝোলটা দিয়ে আর লবণটা টেস্ট করে নিতে পারেন। আমি টেস্ট করে দেখলাম লবণ ঝাল সব ঠিক আছে আর আমার কিছু প্রয়োজন নেই। এখন এরকমভাবে জলটা টানিয়ে নেব। দশ মিনিট ধরে এটা তরকারিটা এরকম, এটা শিম আছে, করে নিচ্ছি মিডিয়াম টু লো, একদম আঁচ কমে এটা করে নিলাম। এটা প্রায় দশ মিনিট এরকমভাবে করে নিয়েছি, এটা করতে একটু সময় লাগে আমার।